তৈরি হয়ে এখানেই আসতে বলল। কিন্তু ওরা কোথায়? কাউকেই তো দেখছি না। ওই বা কোথায় গেল? গুড ইভিনিং ম্যাডাম, স্যার আপনার জন্য ওদিকটায় ওয়েট করছে। ওদিকে? হ্যাঁ। বনি, তুমি তুমি এখানে কি করছো? স্পিডার, আমি তোমাকে বলেছিলাম না, আমি তোমার জন্য পৃথিবীর যে কোনো জায়গায় চলে যাব। দেখো, আজ তোমার ভালোবাসাই আমাকে তোমার পিছু পিছু এত দূরে নিয়ে এসেছে। বনি, তুমি কেন বুঝতে পারছো না? অহনা যে কোনো সময় এখানে চলে আসবে, আর আমি চাই না আমার অতীত তহনা এইভাবে জানতে পারুক। আমি আর ওকে কষ্ট দিতে চাই না। বনি, তুমি প্লিজ যাও এখান থেকে। ওরে বাবা, দরদের তো সীমা পরিসীমারই দেখছি। তুমি প্লিজ যাও, আমি এক্ষুনি বলবো অর্জুন। তুমি আমাকে যতই অতীত করো, যতই নিজের মন থেকে ছেড়ে ফেলো, তুমি জানো আমি আমি এখনো শুধুমাত্র তোমাকে চাই, শুধুমাত্র তোমাকে। বন্ধু প্লিজ, তুমি ফিরে যাও, প্লিজ চলে যাও এখান থেকে, প্লিজ প্লিজ। দেখো দেখো, তুমি যদি আমাকে ভালোই বেসে থাকো, সত্যি ভালোবেসে থাকো, তাহলে তুমি আমার এই রিকোয়েস্টটুকু রাখবে। প্লিজ বন্ধু, তুমি চলে যাও প্লিজ। বেশ, আমি এটা প্রমাণ করে দেবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু অর্জুন, তোমাকে আমার একটা কথা রাখতে হবে। কি কথা বলো, কি কথা? আজ রাতে আমার রুমে, মানে 328-এ তোমাকে আসতে হবে। ওমা, কি হলো, উঠে বসলে কেন? কিছুতেই ঘুম আসছে না দেবী। ওমা, সে কি? দাঁড়া দাঁড়া, একটু জল খাও তো। এনো না, অস্থির অস্থির করছো কেন? ধরো কি এত ভাবছো বলো তো? যে ভয়টা পাচ্ছিলাম সেটাই বোধহয় সত্যি হতে চলেছে। আমার মন বলছে দেবী, মন নেই আর কোথাও নয়, পুরীতেই গেছে। অর্জুন আর অহনাকে ও কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। অর্জুন, আমাকে কথা দাও, তুমি আসবে? প্লিজ বলো তুমি আসবে। বলি তুমি এভাবে আমাকে, আমি তোমার এত বড় একটা কথা রাখলাম, আর তুমি